بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমেদ ফয়সাল ভাই প্রশ্ন করেছেন, আমার পান খাওয়ার অভ্যাস আছে, তো পানের সাথে জর্দা খাওয়া যাবে কি? কেউ বলে থাকেন জর্দা তামাক খাওয়া হারাম, আবার কেউ বলছেন জর্দা বিড়ির মধ্যে খেলে হারাম আর পানের মধ্যে চিবিয়ে খেলে হারাম। আসলে কোনটা সঠিক জানাবেন? আসলে পানের সঙ্গে জর্দা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, আফিম, হিরন, স্পিড, টাইগার, আর্চি কোলা, মিরিন্ডা, ফান্ডা, কোকা কোলা, ইয়াবা, গাম, হ্যাঁ, ফেন্সিডিল ইত্যাদি, এগুলো সম্পূর্ণ নেশাদার দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা দিয়ে বলে দিয়েছেন, কুল্লু মুস্কুরিন হারাম, প্রত্যেক সকল নেশাদার দ্রব্যই হারাম। এখন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি একবার মদ পান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার 40 দিনের রাত্রির ইবাদত, নামাজ, সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জর্দা, সর্বপ্রকারের জর্দা খাওয়া এটা হারাম, টোটালি হারাম। আর এগুলো হচ্ছে অপচয়, পান, বিড়ি, সিগারেট, জর্দা এগুলো খাওয়া হচ্ছে অপচয়। আল্লাহ বলছে যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, সূরা বনী ইসরাঈলের 27, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। আর আল্লাহ বলছে তোমরা কোলো আশরাবো, খাও পান করো, ওয়ালা তুসারিফু, সাবধান, তোমরা অপচয় করো না, খবরদার, খাও পান করো, কোনো সমস্যা নেই, কিন্তু অপচয় করো না। এখন হালাল খাবার আপনি খান, কিন্তু এগুলো যেটা খাচ্ছেন এগুলো অপচয়, এগুলো হচ্ছে হারাম, নেশাদার দ্রব্য। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তার এক শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, দায়িত্বের জন্য, আর নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী, যারা নেশাদার দ্রব্য নিয়মিত পান করে, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এজন্য অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে।